আমেরিকার লাল ঝড়ে প্রাণ উড়েছে মোহাম্মদ ইউনূসের। তাই তো ট্রাম্পের জয় কি তাহলে এবার বদলাবে ভারতীয় সমীকরণ? আর একই সঙ্গে বাংলাদেশে কি এবার ফিরবেন হাসিনা? ভারতীয় গোলামির দিন হচ্ছে শেষ, এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। গত 15 বছর যাবত বাংলাদেশ ভারতীয় গোলামি করেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে ভারতীয় দাসত্বের। বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমেরিকার বাইডেন প্রশাসন, তবে সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতেই যেন খুশির জোয়ার উঠছে পশ্চিমবাংলার মিডিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এক হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করবে বলে দাবি তাদের। এ নিয়ে পশ্চিমবাংলার মিডিয়া আনন্দ উদযাপন করা শুরু করে দিয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে সাহসিকতার সাথে মোকাবেলা করতে যাচ্ছে দুই উগ্র নেতাকে, তা নিয়েই বিডিটিউব ইনফোটেনমেন্টের আজকের এই আয়োজন। প্রথমে দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প, আর মার্কিন মুলুকের মসনদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিষেকের আগে যেন অস্বস্তিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আমেরিকার লাল ঝড়ে প্রাণ উড়েছে মোহাম্মদ ইউনূসের। তাই তো ট্রাম্পের জয় কি তাহলে এবারে বদলাবে ভারতীয় সমীকরণ? আর একই সঙ্গে বাংলাদেশে কি এবার ফিরবেন হাসিনা? সেই আবহে আমেরিকার নির্বাচনে হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞদের অনেকে। আমেরিকায় লাল ঝড়ে গতিচ্যুত হতে পারেন মোহাম্মদ ইউনূস। ভারত কি আদেও যে পরিস্থিতি সেখানে হয়ে রয়েছে বাংলাদেশে তার জন্য ভারত কোথাও দায়ী মনে করে ইউনূসকে, এবং সেক্ষেত্রে ইউনূস কোথাও আমেরিকার হাতের পুতুল হয়ে যাবতীয় ঘটনাক্রম সাজিয়েছে? তার নিজের হয়তো কোনো ভূমিকা ছিল না, কিন্তু তারপরও এই পরিস্থিতির জন্য তাকেও দায় নিতে হবে, কারণ তার অস্থায়ী সরকার ক্ষমতায় থাকার পরও কিন্তু পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি, উপরন্তু উত্তরোত্তর খারাপ হয়েছে। দেশ ছাড়বেন কি মোহাম্মদ ইউনূস? এবার প্রত্যাবর্তন কি ঘটবে হাসিনা? দেশে ফেরার সম্ভাবনা কি তৈরি হচ্ছে মুজিব কন্যার? ক্ষমতায় ফের কি আসতে পারে আওয়ামী লীগ? প্রভাব কমতে পারে মার্কিন ডিপ স্টেটে? বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ফিরতে পারে? ধর্মাচরণের স্বাধীনতা কি পেতে পারেন হিন্দুরা? কমতে পারে মৌলবাদী শক্তির দাপাদাপি? ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় বলে কটাক্ষ করেছিলেন মোহাম্মদ ইউনূস। জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা এই মুহূর্তে ইউনূসের। আমেরিকার দরজা বন্ধ হতে চলেছে, ভারতের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস নেই প্রায়, কারণ যে অবস্থায় ইউনূস করেছে বাংলাদেশে, বাংলাদেশে থাকার মতো অবস্থা থাকবে না যদি আওয়ামী লীগ আবারও সরকারে আসে। এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে নিজেদের জীবন দান করেছে, বাংলাদেশ ভারতের গোলামি থেকে মুক্ত হয়ে আমেরিকার গোলামে পরিণত হওয়ার জন্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস 18 কোটি জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে ভারত এবং আমেরিকাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বাংলাদেশের 18 কোটি জনগণ থাকবে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া ভাবছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একসাথে চাপ প্রয়োগ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করে ফেলবে। তাদের বলতে চাই, বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, কোনো দেশের হস্তক্ষেপ আমরা মেনে নিব না। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিডিটিউব ইনফোটেনমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।